সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, চাইনিজ মার্কেটে বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে Redmi K60, Redmi K60 Pro এবং Redmi K60E। আজ কথা বলবো Redmi K60 Pro এই ফোনটি নিয়ে। এই ফোনটি আসলে বাজেট ক্যাটাগরির সুন্দর একটি ফোন। চাইনিজ মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর চাইনিজ মার্কেটের বেস ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে ৩,৪০০ ইয়ান। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে অস্থির ডিজাইন এবং এছাড়াও থাকছে 54 মেগাপিক্সেলের ক্যামেরা, এছাড়া আরও থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। এছাড়াও ফোনটি কিন্তু খুব সুন্দর, পাশাপাশি ফোনটি 5G ফোন। যেহেতু চাইনিজ মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়েছে, সেহেতু বাংলাদেশের মার্কেট সহ ইন্ডিয়ার মার্কেটে কবে পাবো, আর এই ফোনটির প্রাইসই বা কেমন হবে, এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন অমিত টেক ক্রিয়েশন, আর সবসময়ের মতো সাথে আছি আমি অমিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কারণ এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। আর আজকের ভিডিওটিতে 50টি লাইক করে দিলে আপনার ভাই মন থেকে অনেক খুশি হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। ফোনটি যথেষ্ট স্লিম রাখা হয়েছে। রেডমি বাজেট ক্যাটাগরি ফোনে যে এত ভালো ডিজাইন দিয়েছে তা আসলেই অবাক করার মতো। ফোনটির থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার এবং ফোনটির ওজন করা হয়েছে 201 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। Redmi K60 Pro এই ফোনটিতে সকল ধরনের পোর্টস এবং বাটন পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও পেয়ে যাচ্ছেন। Redmi K60 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চওয়ালের মতো বসানো থাকছে এর সেলফি ক্যামেরাটি, আর পাঞ্চওয়ালের সাইজটা কিন্তু যথেষ্ট ছোট রাখা হয়েছে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। এই ফোনটি আপনারা 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পার্সোনালি এই ফোনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, আর ডিসপ্লে রেজুলেশন হিসেবে পেয়ে যাচ্ছেন 1440x3200 পিক্সেল এবং আরও থাকছে 526 ppi ডেন্সিটি। আর ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স অনেক ভালো হবে। এছাড়াও থাকছে 1200 পিকনিক টাইপ ব্রাইটনেস, এর কারণে আপনি যখন আউটডোরে ফোনটি ব্যবহার করবেন এর ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। এই ফোনটি ফুল এইচডি প্লাস হওয়ার কারণে আপনি যখন কোনো কন্টেন্ট প্লে করবেন এর শার্পনেসের ঘাটতি ফিল করবেন না। বাজেট অনুযায়ী ডিসপ্লে সেকশন ঠিকই আছে। Redmi K60 Pro এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন Android 13, যার ব্যাকে থাকছে MIUI 14। Redmi K60 Pro এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Snapdragon 8 Gen 2 চিপসেট, আর এই চিপসেটটি 5G চিপসেট, আর এটি একটি 4 ন্যানোমিটারের চিপসেট। এই ফোনটিতে জিপিইউ হিসেবে পেয়ে যাচ্ছেন Adreno 740। বাজেট অনুযায়ী জিপিইউটা কিন্তু খুব পাওয়ারফুল। দর্শক বন্ধুরা, Snapdragon 8 Gen 2 এই চিপসেটটাও কিন্তু অনেক ভালো পাওয়ারফুল। এটি একটি অক্টাকোর চিপসেট, আর এই চিপসেটটি থাকায় ভালো দিকটি হচ্ছে এই ফোনটি খুব একটা গরম হয় না, আর Adreno 740 এই জিপিইউটা থাকার কারণে আপনারা যখন মিডিয়াম টু হাই সেটিংসে গেম খেলবেন তখন ইজিলি গেম খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। এছাড়াও মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের কাজ খুব ভালোভাবেই করতে পারবেন। এই ফোনটি আপনারা 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 256GB রোম এবং 16GB র্যাম, 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাচ্ছেন UFS 4.0। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে পেয়ে যাচ্ছেন 54 মেগাপিক্সেলের। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর সেলফি ক্যামেরাটা দিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও 1080 রেজুলেশনে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি অনেক ভালো হবে। এছাড়াও ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটিতে মাইক্রো এসবি 2.0 পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর এই ফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবেন 120 ওয়াটের একটি চার্জার আর 5000 mAh এর ব্যাটারি হওয়ার কারণে আপনারা একদিন চার্জ ব্যাকআপ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো? দর্শক বন্ধুরা, এই ফোনটি আপনারা পেয়ে যাবেন 2023 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। আর এই ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি ভাবে পেয়ে যাবেন। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে ৫৫,০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে। আর এরকম প্রাইস পয়েন্টের মধ্যেই ফোনটিতে পাচ্ছেন ভালো একটি ডিজাইন এবং ভালো একটি চিপসেট আর ক্যামেরা সেকশন বাজেট অনুযায়ী ঠিকই আছে। তবে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস কিছুটা কম হবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আপনারা ৩০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। আপনার যদি ৬০,০০০-এর মধ্যে বাজেট হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য অনেক ভালো হবে। আশা করি আপনারা Redmi K60 Pro এই ফোনটি সম্পর্কে খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।